আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স ইন কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো গত পর্বে আমরা একটি ক্লাসিফাইড সাইটে একটি অ্যাকাউন্ট করে দেখিয়েছিলাম, তো আজকে এরকম আরেকটি সাইটে একটি অ্যাকাউন্ট করে দেখাবো। এইখানে দুইটি সাইটে অ্যাকাউন্ট করে দেখানোর কারণ হচ্ছে এক একটি সাইটে অ্যাকাউন্ট করার সিস্টেম এক এক রকম। সো আমরা এই জন্যেই আলাদা আলাদাভাবে এক একটি সাইটে অ্যাকাউন্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে যে সাইটটিতে একটি অ্যাকাউন্ট করব, আমরা এখানে দেখি ক্লাসিফাইড সাইট, এখানে আছে ক্লাসিফাইড সাইট ইন ঢাকা, আমরা এখানে ক্লাসিফাইড সাইট ইন ইউএসএর আলাবামা তে একটা অ্যাকাউন্ট করব। তো এখন আমাদের বিষয় হচ্ছে ইউএসএ, ইউএসএ যেমন ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ, আমরা ইউএস এর একটি ক্লাসিফাইড সাইটে অ্যাকাউন্ট করব। তো ইউএসএ অনেকগুলো, ইউএসএ হচ্ছে মূলত একটা অনেকগুলো কান্ট্রির সমন্বয়ে একটি মহাদেশের মতো, এখানে অনেকগুলো সাইট রয়েছে। আমরা ইউএস এর যে সাইটটিতে অ্যাকাউন্ট করব, ধরুন আমরা এখন ইউএস এর আলাবামাতে একটি অ্যাকাউন্ট করব, ক্লাসিফাইড সাইট ইন আলাবামা, অর্থাৎ আলাবামা হচ্ছে ইউএস এর একটি ক্লাসিফাইড সাইট। তো আমরা এখানে আলাবামাতে একটি অ্যাকাউন্ট করব। তো আমরা এখানে আলাবামায় ক্লিক করলাম, আলাবামাতে ক্লিক করার পর সেখান থেকে আলাবামার সাইটটি ওপেন হয়েছে। এখানে দেখেন দেওয়া আছে সাইন ইন, আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা নাই। তাহলে আমরা কি করব, একটি অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন ইন এর উপরই ক্লিক করি প্রথমত। তো আমরা সাইন ইন এর উপর ক্লিক করলাম, সাইন ইন এর উপর ক্লিক করার পর আমাদেরকে শো করতেছে তো আলা, ও সরি আমরা তো চলে গিয়েছি alibaba.com এ ভুল করে, যাই হোক। এটা হচ্ছে alibaba.com ক্লাসিফাইড সাইটস ইন আলাবামা, আমরা আলাবামাতে একটি অ্যাকাউন্ট করবো। সো আপনি আলিবাবাতেও করতে পারেন, নো প্রবলেম, আলিবাবাও একটি সাইট, আলাবামার একটি সাইট। তো এখানেও আমি আলাবামাতেও করতে পারতাম, যাই হোক আমি আলাবামাতে করি নাই। এখানে আমার আলাবামাতে একটা করা ছিল, সরি আলিবাবাতে একটা করা ছিল, এখন যেটি করতে চাচ্ছি সেটি আর একটি সাইটে করতে চাচ্ছি। এই যে দেখেন এখানে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনের উপর ক্লিক করার পর আমার, হ্যাঁ সাইন ইন এর উপর ক্লিক করলাম, সরি সাইন ইন এর উপর হয়তো ক্লিক হয় নাই, আলাবামা লোকাল ক্লাসিফাইড সাইট। এখানে একটু প্রবলেম হচ্ছে মেবি, আচ্ছা ঠিক আছে আমি আবারও, হ্যাঁ এরকম হতে পারে প্রবলেম, সেক্ষেত্রে আমরা, আচ্ছা ঠিক আছে সেখানে ক্লিক করলাম, হ্যাঁ এই যে সাইন ইন এর উপর ক্লিক করার পর দেখেন যে একটি অপশন আসছে ইউজার নেম পাসওয়ার্ড, ইমেল ওর পাসওয়ার্ড, সেখানে আমরা কি করব, একটি অ্যাকাউন্ট করব। তো আমাদের তো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা রেজিস্টারের উপর ক্লিক করব। তো সেখান থেকে আমরা রেজিস্টারের উপর ক্লিক করলাম, ক্লিক করে আমরা দিয়ে দিচ্ছি একটি নেম আগের মতোই, আগের অ্যাকাউন্টগুলোর মতো। তো সেখান থেকে, সরি হ্যাঁ এখানে একটি নেম দিয়ে দিচ্ছি আমি, এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অনেক একটা স্ট্রং পাসওয়ার্ড, আপনারা আপনাদের মতো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আমিও ঠিক এখানেও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, হ্যাঁ দুইটা পাসওয়ার্ড যখন মিলে যাবে তখন আপনাকে বলবে যে হ্যাঁ মিলে গেছে। তো আমাদের জিমেইল যে অ্যাকাউন্টটি সেখানে দিয়ে আমরা এখান থেকে এটা
টিক মার্ক দিয়ে তারপর সেখানে সাইন ইন করে দেব। তারপর এটা আমরা সেভ করে নিলাম। তো কনফার্ম ইমেল হ্যাজ বিন, এখানে আমাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে। তো আমরা আমাদের ইমেলটা একটু চেক আপ করে আমরা এখান থেকে কনফার্ম হয়ে নেব। আমাদের ইমেলের উপর অ্যাক্টিভে ক্লিক করলেই সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা ইনবক্স হয়তো একটু প্রবলেম হচ্ছে, নেটে নেটে প্রবলেম করতেছে বেশ কয়েকদিন যাবতেই। সো এই যে দেখেন, এখান থেকে একটি ইমেল চলে আসছে অলরেডি, আমরা এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর এই যে অ্যাক্টিভ লিঙ্ক, এটার উপর ক্লিক করব। অ্যাক্টিভ লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমাদের এইটার আর প্রয়োজন হবে না, আমরা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেলাম। তো আমরা দেখেন যে এখান থেকে আমরা অ্যাক্টিভ অলরেডি হয়ে গেছি। তো যেহেতু আমরা অ্যাক্টিভ হয়ে গেছি, সেই ক্ষেত্রে আমরা এটিকে কিন্তু ক্রস করে দিতে পারি। আচ্ছা যাই হোক, এই হলো আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো আমরা আপনাকে দুটি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখিয়েছি। আমরা কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা বাংলাদেশ থেকেও একটি বাংলাদেশি সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি, ঠিক তেমনি আলাবামা, ইউএসএর আলাবামাতেও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি। এখন সেখান থেকে আমরা এখান থেকে একটু সাইন ইন করে নেব। দেখেন যেখানে সাইন ইন নামে একটি অপশন রয়েছে, আপনি সেখান থেকে সাইন ইন করে নিতে পারবেন, অথবা এখানে সাইন ইন থাকার কথা, মেবি হয়তো কোনো প্রবলেম হচ্ছে কি না আমি জানি না। আচ্ছা আমি একটু ক্লিয়ার দেখি, সাইন ইন করে নেই যদি না হয়ে থাকে। তো নেটে প্রবলেমের কারণে আসলে আমরা এটি বুঝতে পারতেছি না আসলে কি হচ্ছে, কারণ এখনো লোডিং নিচ্ছে। অলরেডি হয়ে গেছে সাইন ইন, ইজ এ থ্যাংক ইউ প্রোফাইল হ্যাজ বিন অ্যাক্টিভ, গেট স্টার্টেড। আমরা এটার উপর ক্লিক করে আমরা শুরু করতে পারি। গেট স্টার্টেড এর উপর ক্লিক করলাম এবং সেখান থেকে আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের, তো আমাদের এই ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের আজকের মূলত কিভাবে একটি ক্লাসিফাইড সাইট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়টি তো আপনাকে দেখিয়ে দিলাম। এভাবে আপনারা একের পর এক ক্লাসিফাইড সাইটগুলো ক্রিয়েট করবেন, এভাবে আপনার অনেকগুলো সাইট ক্রিয়েট করতে হবে। তো এভাবে ক্রিয়েট করার পর আপনারা সাইটগুলো সংগ্রহ করবেন, সংগ্রহ করার পর আপনারা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে একের পর এক আপনারা এখানে পোস্ট করবেন। আপনাকে বায়ার বা ক্লায়েন্ট যেই পিকচার এবং যেই প্রোডাক্টটা পোস্ট করতে দিবে সে প্রোডাক্ট পোস্ট করবেন। তো প্রোডাক্ট পোস্টিং এর বিষয়টা আপনাকে নেক্সট পর্বে আমরা দেখিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।